আচ্ছা, তো যেটা পড়াবো যেটা হচ্ছে উইন্ডোজ অ্যান্ড ভেন্টিলেটরস। এর আগে যেটা শেষ করেছে সেটা হচ্ছে ডোর, ডোর সম্বন্ধে বলা হয়েছে। তো ডোরের টাইপ 1, টাইপ 2 আর টাইপ 3, তিন রকমের ডোর এর আগের দিন বলা হয়েছিল তোদেরকে। স্যাটারডে তোদের আমি পরীক্ষাও নিয়েছি, তিনটে পরীক্ষা, এমসিকিউ আপনার তোর ট্রেড থিওরি আর ডাব্লুসিএসের ওপরে। তো এরপরে আবার এক্সাম নেব, সেটা বলে দেবো কবে কী নেবো। তো আজকে যে বিষয়টা নিয়ে পড়াবো সেটা হচ্ছে উইন্ডোজ অ্যান্ড ভেন্টিলেটরস। তো উইন্ডোজ অ্যান্ড ভেন্টিলেটরস কী বলছে, ডোর যেরকম ঠিক সেরকম আমার উইন্ডো, তবে তফাৎটা কী থাকে যে ডোরটা ধরে নে, এইটা যদি আমার মানে আমার যদি ফ্লোর লেভেল হয় ঠিক আছে, আর এইটা যদি আমার লিন্টেল লেভেল হয়, তাহলে সেক্ষেত্রে কী থাকে, তা এটা যদি আমার ওপেনিং হয় তাহলে ডোর কী হয়, আমার ফ্লোর থেকে নিয়ে পরে পুরোটাই আমার কি ওপেনিং করা থাকে যেখানে আমার ডোর বসানো হয়। কিন্তু উইন্ডোর ক্ষেত্রে কী হয়, যেটা ফ্লোর লেভেল থাকে, ফ্লোর লেভেল থেকে আমার নিয়ার অ্যাবাউট ইন কেস অফ জেনারেল ক্ষেত্রে কী হয়, 700 মিলিমিটার থেকে আমি যেরকম করতে পারি নিয়ার অ্যাবাউট 900 মিলিমিটার অবধি আমার কী হয় উইন্ডোর যে সিল মানে যে বটমটা সেটা আমার এই হাইটে বসানো হয়। কিন্তু লিন্টেল যে হাইট থাকে, লিন্টেল হাইটটা আমার কী থাকে, ওইটা আমার সেমই থাকে। সেক্ষেত্রে আমি এখানেও ফ্রেম বসাবো, এখানে আমি শাটার দেবো, অ্যাজ ইট ইজ যেরকম ডোর হয় ঠিক সেরকম। কিন্তু এই বটমটা, এই এই যে জায়গাটা এটাকে বলা হচ্ছে আমার কি উইন্ডো সিল বলা হচ্ছে। এই উইন্ডো সিলটা তোর এই হাইট অবধি থাকে, তবে যদি আমার ইনকেস যদি ওয়াশরুম হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে এই হাইটটা আরেকটু বেশি বাড়ানো হয়, কারণ সেখানে কি সেখানে আমার প্রাইভেসি আরও বেশি দরকার থাকে। তো উইন্ডো সাধারণত কি জন্য ইউজ করা হয়, সাধারণত যদি ভেন্টিলেশন, বায়ু চলাচলের জন্য এবং লাইটিং, আলো বাতাস যাতে আমার আলো প্রবেশ করে। দিজ আর ইউজুয়ালি গ্লেজড মানে কি গ্লাসের হয়, কাঁচের, উইথ ক্লিয়ার মানে পরিষ্কার, কিংবা ওপেক মানে ঘষা টাইপের। কীরকম হয় ওপেক গ্লাস মানে কি যেটা তোর এপার ওপার কিছু দেখা যাবে না। এবারে নট লেস দেন 10-15% অফ দি ফ্লোর এরিয়া অফ এ রুম ইজ গিভেন টু উইন্ডোজ ওপেনিং টু দ্য আউটসাইড। মানে কি বলছে, আমার যে রুম সে রুমের যে ফ্লোর এরিয়া তার যে ফ্লোর এরিয়া যে হচ্ছে কত, আমার 10% থেকে নিয়ার অ্যাবাউট হচ্ছে আমার 15%, এর থেকে কম যেন আমার উইন্ডো ওপেনিং যেন না হয়, হয় এর সমান সমান থাকবে বা এই ক্ষেত্রে কি এর থেকে আমার বেশিও হতে পারে, কিন্তু এর থেকে কম যেন আমার না হয় টোটাল যে আমার রুমের যে ফ্লোর এরিয়া আছে সেইটা। এবার কি বলছে, ফ্লোর এরিয়া আমার যদি কম হয়, দি স্মলার দি ফ্লোর এরিয়া, তখন সেক্ষেত্রে কি বলছে, দি লার্জার বি দ্য পার্সেন্টেজ, তাহলে সেক্ষেত্রে আমার পার্সেন্টেজ যেটা রয়েছে সেটা আরও বেড়ে যাবে। আবার কি বলছে যে নট লেস দেন 10-15% অফ দ্য ফ্লোর এরিয়া অফ এ রুম, একটা রুমের যে ফ্লোর এরিয়া তার 10-15% কম নয়, হয় ওর সমান সমান কিংবা থেকে বেশি, সেটা কি উইন্ডো ওপেনিং রাখা হয় টু দ্য আউটসাইড বাইরের দিকে। এবারে যত ফ্লোর এরিয়া আমার কমতে থাকবে তত আমার কি পার্সেন্টেজটা বাড়ে। তো এটা গেল ইন কেস অফ আমার উইন্ডোর ক্ষেত্রে। এইবার আমি যদি বলি ভেন্টিলেটরস, এটা হচ্ছে জানালা, এটা হচ্ছে ভেন্টিলেশন। তো ভেন্টিলেটর কী হয় আর উইন্ডোজ, এগুলো তো এক ধরনের জানলা, কিন্তু এর অবস্থান যেরকম জায়গা থাকে সেই অনুপাতে এর নামটা রয়েছে। কারণ কি, কারণ আমাদের উইন্ডো যদি আমরা ওপেন করি তাহলে উইন্ডো দিয়ে গরম হাওয়াটা যত না বেরোবে বা ঠান্ডা বাতাস যত না প্রবেশ করবে, তার থেকে বেশি আমার যে ভেন্টিলেটর সেটা দিয়ে আমার গরম হাওয়াটা বেশি বেরোবে। কারণ কি, এয়ার যখন হট হয়ে যায় তখন সেক্ষেত্রে সেটা হালকা হয়ে যায়, হালকা হয়ে সেটা ওপর দিকে যায় আর ওপর দিয়ে আরামসে ওই জন্য কী থাকে, ভেন্টিলেশন থাকে, যে ওদিক দিয়ে গরম হাওয়াটা যেরকম কী হয় আরামসে জন্য বেরিয়ে যায়, আর ঠান্ডা হাওয়া যাতে কি জানলা দিয়ে যাতে আমরা প্রবেশ করে, তো এরকম সিস্টেম একটা থাকে। তো দুটোই কিন্তু ওপেনিং, কিন্তু দুটোর কি অ্যাজ পার তাদের সাইজ আর অ্যাজ পার তাদের হচ্ছে পজিশন, সেই অনুপাতে আমার দুটো দুরকম নাম হয়েছে, দুটোই কিন্তু আমার ওপেনিং। তো ভেন্টিলেটরস আর উইন্ডোজ ও স্মল হাইট। ভেন্টিলেটরস কি, এগুলো হচ্ছে জানালা কি ছোটো হাইটের, অ্যান্ড দে আর ফিক্সড অ্যাট দ্য টপ অফ দ্য ডোর অর উইন্ডো, একটা ডোরের টপে বসাতে পারি বা একটা উইন্ডোর টপে আমরা এটাকে ফিক্স করতে পারি। ভেন্টিলেটরস কী থাকে, আর প্রোভাইডেড উইথ গ্লাস প্যানেল, কাঁচের প্যানেল বসানো থাকে, অ্যান্ড স্টিল গ্রিল ইজ ফিক্সড ইন ভেন্টিলেটর ফর দ্য পারপাস অফ সেফটি। এবারে সেফটি পারপাসের জন্য কি আমরা ওখানে স্টিলের গ্রিল বসাতে পারি। এবারে এবারে প্রতিটা জিনিসের কী হয়, মানে ডে বাই ডে কিংবা ইয়ার বাই ইয়ার কিংবা ডিকেট বাই ডিকেট, সব জিনিসেরই কিছু কিছু জন্য কিছু মডিফিকেশান আসছে। যেরকম আগে আমরা যেরকম উইন্ডো যেরকম আগে হতো যে লুভার্ড উইন্ডো একদম ব্রিটিশ আমল, তো সেই উইন্ডো এখন আর বেশি দেখতে পাওয়া যায় না,
এখন ফ্রেমড উইন্ডো আছে। এবার ফ্রেমড উইন্ডোর মধ্যে কি থাকে, আবার কিছুটা থাকে প্যানেল, কিছুটা থাকে হচ্ছে আমার কি গ্লেজড সাসবার দেওয়া। আবার সেইটা উঠে গিয়ে আবার নতুন নতুন আসছে, হয়তো ফুললি গ্লেজড উইন্ডো চলে এসছে, আবার এখন কি আবার শাটার উইন্ডো পাওয়া যায়। তো ঠিক সেই রকম ভেন্টিলেটারও চেঞ্জ হতে থাকে, যেরকম আগেকার দিনে যে ভেন্টিলেটার থাকতো সেখানে কিন্তু জাস্ট যে ব্রিকওয়ার্ক থাকতো, ব্রিকওয়ার্কের মধ্যে একটা ওপেনিং দেওয়া থাকতো, নিয়ে তারপরে কি হতো যে সিমেন্টের তো স্ল্যাব মানে সাইজ অনুযায়ী 9 ইঞ্চি বা 3 ইঞ্চি কিংবা যেরকমই হোক সেটা মার্কেটে কিনতে পাওয়া যায়, সেগুলো নিয়ে পরে জাস্ট ওখানে বসিয়ে দেবো, সেটা হলো। কিংবা সেক্ষেত্রে আবার ওইখানে আমরা আলাদা করে স্টিলের গ্রিলও বসাতে পারি, যদি আমাদের এক্সট্রা সেফটি চাই সেখানে আমরা কাঁচও বসাতে পারি, বিভিন্ন বিভিন্ন তার টাইপ থাকে। এইবারে তোদেরকে একটা কথা বলে রাখি, ডোর উইন্ডো দেখে এখানে আরেকটা নোটস আছে, যে নোটস আমি তোদেরকে দিয়েছি, তো এখানেও কিন্তু বিভিন্ন টাইপের এখানে উইন্ডোর বিষয়ে এখানে বলা আছে, বিভিন্ন টাইপের উইন্ডো। তো এটা তো আসছি, উইন্ডোজ কি বলছে, দ্য সিলেকশন অফ সাইজ শেপ লোকেশন, এটা কমা হবে, লোকেশন অ্যান্ড নাম্বার অফ উইন্ডোজ ইন এ রুম ডিপেন্ডস আপন দ্য ফলোয়িং ফ্যাক্টর। আমি একটা রুমে কিংবা একটা বিল্ডিংয়ে আমি কতগুলো আমি জানলা বসাতে পারি, ঠিক আছে, তার হচ্ছে কি তার কোথায় কোথায় লোকেশনটা হবে, মানে কোন অবস্থান করবে, তার কীরকম শেপ থাকবে মানে তার আকৃতিটা কীরকম করবো, তার মানে কীরকম সাইজ মানে তার আকারটা কি ছোটো হবে না বড় হবে, এগুলো কি এগুলো ডিপেন্ড করছে, নির্ভর করে কার উপরে, কিছু নিচে কিছু ফ্যাক্টর দেওয়া আছে সেগুলোর উপরে এগুলো নির্ভরশীল। প্রথম কথা কি আমাকে দেখতে হবে যে আমার রুমের সাইজটা কত বড়, তারপর আমাকে দেখতে হবে যে ওই যে রুমটাতে আমি উইন্ডো বানাবো সেই রুমের লোকেশনটা কোন জায়গাটাতে, পূর্ব দিকে না পশ্চিম দিকে না উত্তর দিকে না দক্ষিণ দিকে, নাকি উত্তর পূর্ব কোণে, নাকি নাকি দক্ষিণ পশ্চিম কোণে, নাকি উত্তর পশ্চিম কোণে, নাকি দক্ষিণ পূর্ব কোণে, না কীভাবে রুমের লোকেশনটা কোন দিকে। তারপর হচ্ছে কি ইউটিলিটি অফ দ্য রুম, যে রুমের মধ্যে আমি উইন্ডো বসাতে যাচ্ছি সে রুমটা আমি কী হিসেবে ব্যবহার করব, আমি যদি একটা ওয়াশরুম বানাই তাহলে তার জন্য উইন্ডো আলাদা হবে, আমি যদি একটা কিচেন বানাই তাহলে তার জন্য উইন্ডো আলাদা হবে, আমি যদি বেডরুম বানাই তার জন্য উইন্ডো আলাদা, আমি যদি ড্রয়িং রুম বানাই তার জন্য উইন্ডো আলাদা, আমি যদি একটা গ্যারেজ বা পর্স করি তার জন্য উইন্ডো আলাদা, তাই না, আমি যদি একটা স্টোর রুম বানাই তার জন্য উইন্ডো আলাদা হবে। এবার হচ্ছে কি ডিরেকশন অফ দি ওয়াল, দেওয়ালটা কোন ডিরেকশনে রয়েছে, কোন দিকে সেটা দেখতে হবে। এবার হচ্ছে কি যে ন্যাচারাল উইন্ড যখন বয় সে ন্যাচারাল উইন্ডের ডিরেকশনটা কোন দিক দিয়ে বয়, কোন দিকটাতে থেকে কোন দিক অবধি বয়ে যায়, তবে কি এই জিনিসগুলোকে যদি ক্যালকুলেশন করা হয় তাহলে কি দাঁড়ায়, তাহলে হচ্ছে কি যে ন্যাচারালি যে বাতাসটা সে বাতাসটাকে আমরা কি ঘরের মধ্যে আমরা প্রবেশ করাতে পারবো ডিরেকশন অফ উইন্ডটা, কারণ কি কারণ যদি ঠান্ডা হাওয়াটা অটোমেটিকলি ঘরে প্রবেশ করবে। এছাড়া কি বলছে যে ক্লাইমেটিক কন্ডিশনস, কতটা আর্দ্রতা থাকে সেই এরিয়াতে, কীরকম টেম্পারেচার থাকে সেসব দেখতে হবে। তারপর আরেকটা মেন জিনিস কি যে আমার বাইরের দিকে ভিউটা আমার কীরকম হবে, দুটো জিনিস বলেছিলাম যেটা সর্বদা মনে রাখবে, বিল্ডিংয়ের ক্ষেত্রে কিংবা কোনো পাবলিক বিল্ডিং বা কমার্শিয়াল বিল্ডিং বা রেসিডেন্সিয়াল বিল্ডিং, বিল্ডিং যখনই তৈরি করা তখন দুটো জিনিস মাথায় রাখা হয়, একটা হচ্ছে এটা কি প্রসপেক্ট ভিউ, একটা হচ্ছে অ্যাসপেক্ট ভিউ, একটা কি ভেতর থেকে আমি বাইরেটা কীরকম দেখাবো, একটা হচ্ছে ভেতর থেকে বাইরেটা, একটা হচ্ছে বাইরে থেকে ভেতরটা। তো আমি ধরেন একটা উইন্ডো বানালাম, কিন্তু সে উইন্ডোটা যখন আমি ওপেন করছি দেখা যাচ্ছে সামনে একটা ডাস্টবিন রয়েছে কিংবা সামনে কারোর বাথরুম রয়েছে সাপোজ, কিংবা কোনো নোংরা ফেলার জায়গা ওটা, তো সেটা কি ভিউটা তো ভালো নয়, তাহলে আমাকে এরকম একটা ভিউ খুঁজে বার করতে হবে যেখানে কি যেখানে আমি যদি উইন্ডোটা বানাই তাহলে আমি যদি যখন আমি ওপেন করবো উইন্ডো তখন মুক্ত বাতাস ভালো স্মেল যেন ঘরের মধ্যে আসে, ঠিক আছে না, এগুলো তো দেখতেই হবে। আচ্ছা এরপরে কি হচ্ছে আমার যে আর্কিটেকচারাল ট্রিটমেন্ট টু দ্য এক্সটেরিয়ার অফ দ্য বিল্ডিং, বিল্ডিংয়ের যে বাইরের দিকটা সেটাতে কীরকম আমার আর্কিটেকচার ওইখানে করা রয়েছে, কতটা সৌন্দর্য আমি বাড়াতে পেরেছি সেই হিসাব করে আমাকে উইন্ডোটা ওখানে ঠিক মতন বসাতে হবে। কারণ আর্কিটেকচার জিনিসটা কি, আর্কিটেকচার হচ্ছে যে কোনো বাস্তুর কাজ যখন চলছে তো সেটাকে আরও কী করে আমি ওর মধ্যে সৌন্দর্য নিয়ে আসবো সেটা আমাকে দেখতে হবে। তো এইগুলোর উপরে কি ডিপেন্ড করছে যে আমার উইন্ডোর কীরকম আকার হবে, তার আকৃতি কীরকম হবে, তা কোথায় বসাতে পারবো আর কতগুলো আমি বসাতে পারবো, এটা গেল। এরপরে এখানে কী বলছে, আর এইসব ফ্যাক্টরগুলোর উপরে নির্ভর করে বেস্ট করে কী হয় কিছু থাম রুল তৈরি করা হয়েছে, যে থাম রুলটা কি যে আমার উইন্ডো তার কী সাইজ হবে, তার কী শেপ হবে, কত পার্সেন্ট সে এরিয়া নিতে পারবে, এসব কিছু।
যেরকম এই যে বড় বড় যে ফ্ল্যাট হয়, ঠিক আছে, তারপরে যে বাংলো হয়, ডুপ্লেক্স, সিমপ্লেক্স, যেগুলো সবাই মানুষজন কিনে, যেগুলোর অ্যাড হয়, তো এই এবারে এগুলো সবকটারে কী হয় যে বানানো হয়, তো ভারতের নিজস্ব কিছু স্ট্যান্ডার্ড রয়েছে, বিউরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড, বিআইএস, যেখানে প্রতিটা তার যে আর্টিকেলস রয়েছে সব আর্টিকেলে তার নিয়ম লেখা রয়েছে যে কোনটা আমি কতটা করতে পারবো। ঠিক সেরকম আরেকটা জিনিসকে ফলো করা, যেটা হচ্ছে কি বিল্ডিং ইনফরমেশন মডেলিং, বিআইএম, এগুলো খুব ভাইটাল জিনিস। এইবারে ধরুন একটা কোনো সংস্থা, রিয়েল এস্টেট সংস্থা, সে কী করেছে, সে হয়তো 20 তলার ফ্ল্যাট তৈরি করেছে, হয়তো তিনটে ব্লক আছে, তার হয়তো ব্লক আছে এ, ব্লক আছে বি, ব্লক আছে সি, তিনটে ব্লকের মাধ্যমে হয়তো তিনটের মাথাতেই হয়তো সে স্কাইওয়ে দিয়ে সে জুড়ে রেখেছে, ভালো কথা। তার হয়তো কিছু সিমপ্লেক্স তার ফ্ল্যাট মানে বাংলো রয়েছে, কিছু ডুপ্লেক্স আমার বাংলো রয়েছে, তো এই যে জিনিসগুলোকে বানিয়েছে, বানাবার পর কি জিনিসটা কী হবে, আলটিমেট এটাও বানাচ্ছে, বানিয়ে পরে কাস্টমারদেরকে বিক্রি করবে, সে কাস্টমারে কিনবে, নিয়ে তারপরে তার রেজিস্ট্রেশন হবে, নিয়ে কাস্টমারদেরকে তার বাড়ির দলিল, তার উইল, সব সব কিছু দিয়ে দেবে, এখানে কাজ শেষ হলো। কিন্তু এগুলো বানাবার সময়তে কিছু রুলস অ্যান্ড রেগুলেশনস ফলো করতে হয়, সেগুলোকে যদি ফলো না করা হয় তাহলে কিন্তু এর যে ডিজাইনিং, এটার যে স্ট্রাকচার, এটার যে আমার ড্রয়িং, ঠিক আছে, যে প্ল্যান বানানো, সেগুলো কিন্তু আমার কোনো মতে পাস হবে না। এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার বা চিফ ইঞ্জিনিয়ারিং সিভিল যারা থাকবে তারা কিন্তু এটা কোনো মতে পাস করতে পারে না। তো সেরকম কি প্রতিটা জিনিসের কিন্তু একটার সঙ্গে একটা সামঞ্জস্য আছে, প্রতিটা জিনিসের সঙ্গে জিনিস সামঞ্জস্য, যে আমার কতটা পার্সেন্ট এরিয়া রয়েছে, সে এরিয়ার মধ্যে ধরেন কেউ একটা জমি কিনল, তো এবারে সেই জমিটা কীরকম জমি, যে কোনো শেপের জমি হতে পারে, এবারে সেই জমি থেকে আমাকে কতটা ছেড়ে পড়ে আমাকে বাড়ি বানাতে হবে, কারণ আমাকে ডান দিক বাঁ দিক সামনে পেছন সব দিকে আমাকে ছাড়তে হবে। এবার সেই যে বাড়িটা বানাবো সেই বাড়ির মধ্যে আমার কত বড় সাইজের আমার রুম আসতে পারে, যে রুমটা বানাবো সেই রুমের হিসাবে আমার কীরকম উইন্ডো আর ডোর আমি বসাতে পারবো। তারপরে দেখা হয় যে কি যে টোটাল আমার ফ্লোর এরিয়া কত আসছে, কতটা সান এরিয়া, কতটা আমার ওয়াল এরিয়া, কতটা আমার ফ্রি সার্কুলেশন এরিয়া, সব কিছু একটার সঙ্গে একটা কি মানে কানেক্টেড রয়েছে। তো এখানে উইন্ডোর ক্ষেত্রে কি থামরুলটা রয়েছে, প্রথম কি বলছে যে ব্রেথ অফ উইন্ডো, এখানে একটা ডি হবে, BREADTH, এখানে স্পেলিংটা ভুল আছে, ডি হবে, উইন্ডো চওড়া কীরকম, তো এটা কি বলছে যে আমার যে রুমের চওড়া থাকবে তার সঙ্গে আমার যে রুমের হাইট থাকবে এই দুটোকে আমি যোগ করব, যোগ করার পর সেটাকে আমি 8 দিয়ে ভাগ করে দেবো, তাহলে আমি কি পাবো, উইন্ডোর আমি চওড়া আমি পেয়ে যাবো। আবার বলছি রুমের যে হাইট W মানে সরি চওড়া আর রুমের যে হাইট এই দুটোকে আমি যোগ করলাম, যোগ করার পর এটাকে আমি 8 দিয়ে ভাগ করলাম, তাহলে জেনারেল একটা আমি উইন্ডোর আমি চওড়া পেয়েছি, ব্রেথ হলো। এবার 2 নম্বর কী বলছে যে আমাকে তো ওপেনিং রাখতে হচ্ছে, ওপেনিং রাখার পর তার ভেতরে আমার কী বসে, ফ্রেম বসে, তারপরে কী হয় উইন্ডোর পাল্লা মানে শাটার বসে, ফ্রেম শাটার সব মিলে কি উইন্ডো হলো, তো তার আগে আমাকে ওপেনিং ছাড়তে হবে। এবারে উইন্ডোর যে ওপেনিংয়ের যে এরিয়াটা সে টোটাল এরিয়াটা কীরকমভাবে ভ্যারি করে, কতটা অন্তর ভ্যারি করছে, এটা নর্মালি কী হয় ফ্লোর এরিয়া যা থাকে তার 10 থেকে 12%, তাও কি আমাকে ডিপেন্ড করবে কীরকম, যে আমার কীরকম তার ক্লাইমেটিক আমার কন্ডিশনস রয়েছে তার উপরে, মানে কি ক্লাইমেটিক আমি কন্ডিশনস দেখবো যে ওই জায়গাটা আমার কীরকম থাকে, নর্মালি খুব মানে আর্দ্রতা বেশি থাকে না, স্যাঁ সাথে ময়েস্ট এরিয়ার মধ্যে পড়ছে, নাকি বেশি আমার ছায়া থাকে অল টাইম, নাকি ওখানে সূর্যের আলো বেশি পড়ে, আশেপাশে কোনো গাছ নেই, তাহলে কী 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 ক্লাইমেটিক কন্ডিশনস আসতে পারে। তার সঙ্গে আমার রুমটার যে ফ্লোর এরিয়া মানে যতটা আমি সান এরিয়া পেলাম তার আমি কী করবো, ওই ফ্লোর এরিয়া 10 থেকে 12% করবো, যেটা বেরোবে সেটা আমি ছাড়বো হচ্ছে উইন্ডোর আমার ওপেনিং, তাহলে ওর মধ্যে আমাকে উইন্ডোকে ফিক্স করতেই হবে। এবার অনেক ক্ষেত্রে কী হয়, অনেকে কী করে যে একটা রুমের মধ্যে দুটো জানলা, একটা দরজা, অনেক কিছু দিয়ে বসে থাকে, তো সেক্ষেত্রে কী হয়ে থাকে, ওরকম দেওয়া যায় না কেন, তবে আমাকে দেখতে হবে যে আমার একটা রুমের 4টে ওয়াল, তো কোন কোন ওয়ালে আমি বসাচ্ছি। এবার যদি বেশি খুব একটা আমি ওপেনিং দিয়ে রাখি তাহলে সেক্ষেত্রে কী হবে, আমার যে ওপরের যে ওয়ালটা থাকবে ওপেনিং যদি বেশি থাকে তাহলে কী হবে, আমার ও লিন্টেলের ওপর থেকে যে ওয়ালের হাইটটা থাকছে, ঠিক আছে, তার উপরে যে আমার কী থাকে রুফ থাকবে, তো এগুলোকে সাপোর্ট দেওয়ার জন্য আমার নিচে তো জায়গা চাই, তো ওপেনিং জন্য কি ওপেনিং মানে সেই জায়গাটাকে আমার কি ফাঁকা হয়ে যায়, তো অনেক সময় কি হয় ছাদ বসে যাওয়ার চান্স থাকে, সেই জন্য সবেরই একটা নিয়ম আছে। 3 নম্বর কী বলছে যে
এরিয়া আমার উইন্ডো ওপেনিং এর যে এরিয়াটা সেইটা কি শুড বি অ্যাট লিস্ট 1 স্কোয়ার মিটার ফর এভরি 30 to 40 কিউবিক মিটার অফ দ্য রুম ভলিউম। তাহলে উপরে একটা নিয়ম কি বললাম যে টোটাল যে আমার ফ্লোর এরিয়া রয়েছে তার 10 থেকে 12% সেটা হচ্ছে আমার উইন্ডো ওপেনিং এর এরিয়া, এই একটা ফর্মুলা। আর একটা কি বলছে যে আমার যে রুম, রুমের তো একটা আয়তন তো হবে, কারণ রুমের একটা দৈর্ঘ্য থাকছে, তার একটা প্রস্থ থাকছে, আর তার একটা গভীরতা, মানে কি তার হাইটটা থাকছে। তাহলে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু গভীরতা, মানে লেন্থ ইন্টু ব্রেথ ইন্টু হাইট বা ডেপথকে যদি আমি গুণ করি তাহলে একটা ভলিউম বেরোবে, সেটা মিটারে বার করতে পারি কিউবিক মিটার, বা ফিটে বার করতে পারি কিউবিক ফিট, সেই বার করি আমি। তো সেইটা যেটা বেরোবে তো সেইটার কি প্রতি 30 থেকে 40 কিউবিক মিটারের আমাকে কম করে অ্যাটলিস্ট 1 স্কোয়ার মিটার আমাকে যেন আমার উইন্ডো ওপেনিং যেন ছাড়া হয় আমার, কম করে অ্যাটলিস্ট। তাহলে একটা ফর্মুলা পেলাম। 4 নম্বর কী বলছে, বলছে পাবলিক বিল্ডিং মানে যেগুলো ডোমেস্টিক বাদ দিয়ে যেগুলো থাকে, যেখানে তো স্কুল হসপিটালস এসব জিনিসগুলো, এখানে কি আমার যে ফ্লোর এরিয়া থাকবে সে ফ্লোর এরিয়ার 20% আমাকে রাখতে হবে কি উইন্ডোজ মিনিমাম এরিয়া ওপেনিংয়ের। 5 নম্বর কি সাফিসিয়েন্ট যাতে প্রাকৃতিক আলো যাতে প্রবেশ করতে পারে, সেক্ষেত্রে কি হয় এবার হচ্ছে আমি যদি গ্লেজড প্যানেল বসাই, মানে আমি উইন্ডো বসালাম শাটারটা, শাটারের মধ্যে কী করলাম হয়তো ফুললি গ্লেজ বা পার্টলি গ্লেজ বা পার্টলি প্যানেল করলাম, এবারে কি আমাকে যে গ্লেজড যে কাঁচ বসাবো তার একটা এরিয়া তো লাগবে যে আমি কতটা কি বসাতে পারি, সেটাও কি হচ্ছে সেটাও যদি ফ্লোর এরিয়ার সঙ্গে যদি আমি এটা ক্যালকুলেট করি তাহলে ফ্লোর এরিয়া যা থাকবে তার মিনিমাম অ্যাটলিস্ট 8 থেকে 10% আমার হবে কি ওই গ্লেজড প্যানেলের আমার এরিয়া হবে। তো ওইগুলো কিন্তু সব মনে রাখতে হবে, এগুলো থেকে মেবি কোশ্চেন্স আসতে পারে। যদি এই সেমিস্টারটাই না আসে, মানে 1 বছরে যদি 2টো পরীক্ষা মিলে তো একটা পরীক্ষা হবে, যদি এইটাই না আসে তাহলে পরেরটা কিন্তু অবধারিত আসবেই, কারণ পরেরটা স্ট্র্যাটেজি কিন্তু ওদের বিল্ডিং দিয়ে শুরু হবে, বিল্ডিং রিলেটেড এসব সব কিছু থাকবে। আর এগুলো কীরকম জিনিস, এগুলো হচ্ছে মনে রাখতে হবে। আর কোনো ইন্টারভিউতে গেলে সাপোজ হয়তো আমি কথা একটা মানে এখানে বলে রাখছি আমি কে কে আছে একে তোরা দেখিনি, হ্যাঁ সবাই আছিস, হয়তো কোনো জায়গায় তোর একটা ইন্টারভিউতে গেলে সেটা হয়তো কোনো মেবি ধরনের মানে একটা কোনো ফার্ম একটা কোম্পানি, তারা হয়তো বিল্ডিংস বানায়, তারা রিয়েল এস্টেট কোম্পানি, তো তাদের কাজ হচ্ছে কি যে ফ্ল্যাট বানাবো বাংলো বানাবো যা যা খুশি বানাবো আর কি, ব্রিজ এসে হ্যানা তেনা। তো সেক্ষেত্রে কিন্তু এরকম ছোটো ছোটো কোশ্চেন্স কিছু তারা জিজ্ঞেস করতে পারে, ড্রয়িং তো জিজ্ঞেস করতেই পারে, তার সঙ্গে এগুলো জিজ্ঞেস করতে পারে যে তারা যাচাই করবে কি যে বিল্ডিংয়ের সংক্রান্ত তার কতটা নলেজ রয়েছে, তারা হয়তো তোকে ড্রয়িং শিখিয়ে নেবে সেটা দেখে নেবে যে কতটা জানিস, কিন্তু এগুলোকে জিজ্ঞেস করতেই পারে। আচ্ছা এরপরে কি বলছে যে ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড রেকোয়ারমেন্টস করছে, যেটা বললাম না বিআইএস, যে উইন্ডোজ যে সাইজ কী কী রয়েছে এখানে বলছে শুড বি ডিরাইভড আফটার অ্যালোয়িং এ মার্জিন অফ 5 মিলিমিটার অল অ্যারাউন্ড মানে অলরাউন্ড অ্যান ওপেনিং ফর কনভিনিয়েন্স অফ ফিক্সিং। উইন্ডো ওপেনিংয়ের পর আমাকে ফিক্সিং তো করতে হবে, এখানে ফ্রেম শাটার সব ঢোকাতে হবে, তো তার জন্য কী আছে প্রতি ধারে সব দিকটাতে 4টে দিকে কী হয় 5 mm করে আমার মার্জিন একটু ছাড়া থাকে। তাহলে কি তাহলে আমার ফিক্সিং আমি যখন করবো তাহলে সেক্ষেত্রে আমার সুবিধা যাতে হয়, যাতে কোনো আমার অসুবিধা না হয়, ঠিক আছে এই জিনিসটা কিন্তু যেন মাথায় থাকে। এবার হচ্ছে কি দি উইডথ চওড়া অ্যান্ড হাইট মানে উচ্চতা অফ অ্যান ওপেনিং, একটা ওপেনিংয়ের মানে খোলা জায়গাটা ইজ ইন্ডিকেটেড বাই এ নাম্বার অফ মডিউলস। ডোরের যেরকম মডিউলস ছিল মনে পড়েছে, আমি যদি বলি যে 8 DS 20, বলি যদি 9 DT 21, যেরকম ডোরের ক্ষেত্রে যেরকম আমরা পড়েছিলাম সেরকম কিন্তু উইন্ডোর ক্ষেত্রেও আছে। তো এখানে কি এখানে এখানে যেরকম কি প্রতিটা মডিউলকে আমার কি ধরা হয়েছিল 100 মিলিমিটার ধরা হয়েছিল প্রতিটা মডিউল, ঠিক সেরকম এখানেও কিন্তু প্রতিটা মডিউলকে উইন্ডোর ক্ষেত্রে কত ধরা হবে আমার 100 মিলিমিটার। এবারে ধরেন একটা নামকরণ করা আছে কি ডেজিগনেশন, মানে 6WS12, এইটা কি ইন্ডিকেট করছে, এটা ইন্ডিকেট করছে কি যে একটা উইন্ডো ওপেনিং যার সিঙ্গেল শাটার রয়েছে, এস মানে সিঙ্গেল শাটার, ডাব্লু মানে উইন্ডো, তার যে চওড়া প্রথমটা হচ্ছে কি চওড়া উইডথ সেটা কত আমার 6 মডিউল মানে কত 6 × 100 মানে কত 600 মিলিমিটার, কারণ প্রতিটা মডিউল হচ্ছে 100 মিলিমিটার করে। আর পরেরটা কী হচ্ছে হাইট মানে উচ্চতা, হাইটটা কত 12 মডিউল মানে কত 12 × 100 মানে হচ্ছে 1200 মিলিমিটার। তার মানে যদি এটাকে মিটারে করি তাহলে কত হচ্ছে আমার 0.6 মিটার, এটা হচ্ছে কি আমার উইন্ডো চওড়া থাকবে, মানে উইন্ডো যদি আমি এরকম চওড়া করি তাহলে একটা চওড়াটা থাকছে, আর এটার কত হাইটটা কত আমার 1.2 মিটার, তাহলে ধরে নে 1.2 মিটার। এইবার একটা যে মজার জিনিস দেখ, নর্মালি সাধারণত আমাদের কী হয় আমাদের ডোরের হাইট কত থাকে,
ডোরের হাইট থাকে হচ্ছে 2 মিটার থেকে শুরু করে যদি মিটারে করি তাহলে কত থাকে 2.1 মিটার, রাইট। আর এখানে আমার কত বেরোচ্ছে, উইন্ডোর হাইট কত বেরোচ্ছে আমার 1.2 মিটার, তাহলে 2.1 থেকে যদি আমি 1.2 যদি বাদ দিই তাহলে কত পড়ে থাকে আমার 0.9 মিটার, মানে কত হচ্ছে আমার 900 মিলিমিটার। তার মানে কী বলেছিলাম, তার মানে আমার এই যে উইন্ডোর যে সিলটা যেটা থাকে সিল সেটা কত থাকে আমার ডোরের যে ফ্লোর, এই যে ফ্লোর থেকে মোটামুটি আমার 700 থেকে 900 মিলিমিটার মতন আমার উঠে থাকে। এইবার এখানে কিছু ওপেনিং রেকমেন্ডেশনস কিছু করা রয়েছে যেটা ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড দ্বারা, ফর দ্য সাইজ অফ ওপেনিং, সাইজ অফ ফ্রেম অ্যান্ড সাইজ অফ উইন্ডো শাটার্স আর গিভেন বিলো, ওপেনিংয়ের সাইজ, ফ্রেমের সাইজ আর উইন্ডোর সাইজ, উইন্ডো শাটারের, সেটা এখানে নিচে দেওয়া রয়েছে। সিরিয়াল নাম্বার এখানে একটা পেজে রয়েছে, সিরিয়াল নাম্বার কত 1 থেকে শুরু করে আপনি 6 অবধি। ডেজিগনেশনস কী দেওয়া আছে, 6WS, WT, WT কথাটা কী মানে হচ্ছে এটা হচ্ছে আমার কি, W মানে তো উইন্ডো সব কটা বুঝতেই পারছি, S মানে সিঙ্গেল শাটার, T মানে ডাবল শাটার, মানে কি একপাল্লা দুপাল্লা চলতি ভাষায়। WT 12 মানে 12T 12, 6WS 13, 10WT 13 আর 12WT 13, এলে কিছু কিছু ডেজিগনেশন দেওয়া আছে। সাইজ ওপেনিংয়ের সাইজ কত, 600 ইন্টু আমার 1200, তার মানে কি এটা হচ্ছে আমার চওড়া, এগুলো কিন্তু MMA আছে, এটা কী হচ্ছে হচ্ছে আমার উচ্চতা, ঠিক আছে। এবার একটা জিনিস দেখ, আমি যদি চওড়া তাহলে দুদিক থেকে আমি যদি 5 mm করে ছাড়ি তাহলে 5 + 10 mm, তাহলে উইন্ডো ফ্রেমে আমার সাইজ কত রয়েছে আমার 590। তার মানে কী বলেছিল যে 5 mm করে যেন আমার ছাড়া থাকে, মার্জিং অফ 5 mm অলরাউন্ড কনভিনিয়েন্স ফিক্সিংয়ের জন্য। তাহলে কী হচ্ছে আমার যদি একটা উইন্ডো, আমার উইন্ডো যদি এরকম হবে, এই তার চওড়া আর এই হচ্ছে তার উচ্চতা, এই চওড়া এই হচ্ছে তার উচ্চতা, এরকমই দাঁড়াবে। এবার এইটা যদি পুরোটা যদি এটা যদি ওপেনিং হয়, যদি এখান থেকে এতটা যদি আমার 600 হয়ে থাকে, 600 mm, এটা হচ্ছে ওপেনিং কিন্তু, তাহলে সেই ক্ষেত্রে আমার শাটারটা কত হবে, আমি যদি এদিক থেকে যদি 5 mm আমি কমাই আর এ সাইড থেকে যদি আমি 5 mm কমাই তাহলে কত হচ্ছে 5 + 10 মানে কত, 590 mm কী হবে, এটা হচ্ছে আমার শাটারের সাইজ এইদিকে চওড়াটা, সেটাই করা আছে। এবার যেটা যদি 1200 আমার যদি থাকে মানে কত 1.2 মিটার, তাহলে সেক্ষেত্রে আমি যদি এবারে ওপেনিংয়ের জন্য মানে ফর দ্য কনভিনিয়েন্স অফ ফিক্সিংয়ের জন্য 5 mm করে ছাড়ি তাহলে কত হচ্ছে, এদিকে 5 ছাড়বো এদিকে 5, তাহলে কত হচ্ছে 5 + 10, তাহলে সেক্ষেত্রে আমার এটাকে কত কত দাঁড়াবে, এটা হচ্ছে আমার 1190 mm ফর দ্য কনভিনিয়েন্স অফ ফিক্সিং, আমার ফ্রেমের সাইজ হবে, দেখ সেটাই করা আছে। এরপরে কী বসছে আমার উইন্ডো শাটার, তো ফ্রেম বসলো তারপরে শাটার, শাটারের সঙ্গে কী থাকছে আমার হিঞ্জ দিয়ে সেটাকে জোড়া লাগানো থাকে। তো এইভাবে কিছু ডেজিগনেশনস দেওয়া রয়েছে, সে ডেজিগনেশন অনুযায়ী কিছু সাইজ, তার ফ্রেমের সাইজ, ওপেনিং সাইজ আর উইন্ডো শাটারের সাইজ। এগুলো কী হয়, খুব ইম্পর্টেন্ট জিনিসপত্র কী, যে যখন বিল্ডিংয়ের যখন ড্রয়িং হয়, তো তাকে আগেও বলেছিলাম আবার বলছি, তো বিল্ডিং ড্রয়িংয়ের যে সিটটা থাকে সে সিটের মধ্যে কিন্তু কী থাকে, আমার একটা প্ল্যান থাকবে, একটা নর্মাল এলিভেশনস থাকবে, একটাকে দুটো সেকশনাল এলিভেশনস থাকে, ফাউন্ডেশন সেকশনাল থাকে দেখানো হয় সেকশনাল এলিভেশন ফাউন্ডেশনটা, আর তার সঙ্গে কি নোটস লেখা থাকে। ওই নোটের মধ্যে কিন্তু কী হয়, ডোর উইন্ডো কত কী সাইজগুলো লেখা থাকে, কারণ আমি যখন একটা ধরে নে একটা হয়তো আমি বিল্ডিং একটা আমি দেখানোর চেষ্টা করছি সাপোজ, ঠিক আছে, যে এরকম ধরনের একটা হয়তো কোনো আমি একটা রুম কিছু একটা রয়েছে, ধরে নে এখানে আমার সাপোজ ধরে নে এটা হচ্ছে আমার ওপেনিং, ঠিক আছে, হয়তো ধরে নে এদিকে একটা রুম, এদিকে হয়তো ওপেনিং আছে, ধরে নে এদিকে একটা রুম আছে, এরকম করে কিছু একটা রয়েছে। এবার ধরে নে আমি এই জায়গাটায় হয়তো একটা আমি ডোর বসাবো, এখানে আমার একটা ডোর বসাবো, ধরেন এখানে একটা ডোর বসবে, দূর বাবা দাদা, ধরেন এরকম রয়েছে, ধরেন আমার এখানে একটা ডোর বসলো, ধরেন আমার এদিকে একটা ডোর বসলো, ধরেন এই সাইডে আমার একটা উইন্ডো বসলো, ধরেন এখানে আমার একটা উইন্ডো বসলো, এদিকে একটা উইন্ডো বসলো, ঠিক আছে, এদিকে হয়তো একটা উইন্ডো বসলো, এখানে হয়তো একটা ডোর বসলো। তো এইভাবে DW কিংবা এখানে D1 D2 D3 করে W1 W2 W3 করে তো হয়তো আমি দেখিয়ে দিলাম এখানটাতে ইন দ্য ড্রয়িংয়ে, কিন্তু এইটারই কত কত কী মাপ রয়েছে তার জন্য একটা আলাদা করে নোটস বানাতে হয়। সে নোটের মধ্যে আমার এখানে লেখা থাকে যে আমার ডোরের কী মাপগুলো নেওয়া আমি নিয়েছি আর তার সঙ্গে উইন্ডোর আমি কী মাপগুলো নিয়েছি সেগুলো ওইখানে লেখা থাকে, তখন সেখানে লিখতে হয় যে আমার ওপেনিং কত, ফ্রেম সাইজ কত, শাটার কত, সেগুলো তখন ওইখানে গুছিয়ে পড়ান লিখতে হয়। এবার কী আসছে আমার উইন্ডো টাইপ, এখানে ভ্যারাইটি স্পেলিংটা ভুল আছে, এটা ভি, এটা ভুল আছে স্পেলিংটা, এটা হবে কি ভি এ আর আই ই টি আই ই এস, ভ্যারাইটিস
সিঙ্গেল হলে কি একটা ওয়াই হয়ে যেত। তো সাধারণ উইন্ডোজ যে ভ্যারাইটি রকম যে রয়েছে সেটা কি যেটা বিল্ডিং কনস্ট্রাকশনে ব্যবহার হয়ে থাকে। কি কি কে জয়েন করছে একজন? আচ্ছা কলেজ থেকে জয়েন করছে, সবাই অন থাকবে। আচ্ছা তো কি কি টাইপস রয়েছে? রয়েছে ফিক্সড উইন্ডো, পিভটেড উইন্ডো, ডাবল হাং উইন্ডো, কেসমেন্ট উইন্ডো, স্লাইডিং উইন্ডো, সাশ উইন্ডো, লুভার্ড উইন্ডো, মেটাল উইন্ডো, বে উইন্ডো, ক্লেস্টোরি উইন্ডো, ডরমার উইন্ডো, কর্নার উইন্ডো, গেবেল উইন্ডো, স্কাইলাইট, ভেন্টিলেটার্স আর কম্বাইন্ড উইন্ডোজ অ্যান্ড ভেন্টিলেটার্স। এগুলো হচ্ছে কি তার টাইপ, তার ভ্যারাইটিস, কত রকমের আমাদের জানলা হয়ে থাকে এইটারই একটা জিনিস। দেখ এখানে তোদেরকে আমি দেখাচ্ছি, যেটা দেখ এখানে এখান থেকে যেটা দেখতে পাচ্ছি কি যে সিলেকশন ক্রাইটেরিয়া ফর উইন্ডো সেটা আমার এর মতন সেমই রয়েছে, যেটা তোদেরকে এখানে পড়ালাম। এই যে সিলেকশন ক্রাইটেরিয়া সেম জিনিস আমার এখানেও দেওয়া রয়েছে। এবার আমি এখানে দেখি নি কি যে টাইপসগুলো, তো টাইপস এখানে কী কী রয়েছে? দেখ টাইপসও নিয়ার অ্যাবাউট প্রায় সেম, ফিক্সড, স্লাইডিং, পিভটেড, ডাবল হাং, লুভার্ড, কেসমেন্ট উইন্ডো, মেটাল উইন্ডো, সাস, কর্নার, বে উইন্ডো, ডরমার উইন্ডো, ক্লেস্টোরি, ল্যান্ট্রেল, গ্যাবেল, ভেন্টিলেটার্স অ্যান্ড স্কাইলাইটস, নিয়ার অ্যাবাউট সেম। এটার সঙ্গে যা রয়েছে এইটা। এবার দেখ এই উইন্ডোর যেটা ফিক্সড উইন্ডোর ছবি, ফিক্সড উইন্ডোর ছবি হচ্ছে এইটা যেটা তোরা এখানে দেখতে পাচ্ছিস, যেটা পুরোপুরি ফিক্সড করা থাকবে, এর কোনো নড়ন চড়ন নেই। তো ফিক্সড উইন্ডো কী বলছে? এগুলো কি দেওয়ালের মধ্যে ফিক্স করা থাকে উইদাউট এনি ক্লোজিং অর ওপেনিং অপারেশন। না আমি এটাকে বন্ধ করতে পারবো, না এটাকে আমি কোনো কিছু ওপেন করতে পারবো, জাস্ট ফিক্সড হয়ে এখানে বসে গেল। সাধারণত কী হয়, দে আর প্রোভাইডেড টু ট্রান্সমিট দ্য লাইট ইন টু দ্য রুম। এটা কী জন্য করা থাকে? মেনলি এটা গ্লাসের করা হয়, গ্লেজড, তাতে কী হচ্ছে রুমের মধ্যে আমার যাতে লাইট আমার আসতে পারে সেই জন্য। কী কী করা থাকে? ফুললি গ্লেজড শাটার্স ফিক্স করা হয় টু দ্য উইন্ডো ফ্রেম, উইন্ডো ফ্রেমের সঙ্গে ফুললি গ্লেজড শাটার আটকানো থাকে, যেটা আমরা এখানে দেখতে পাচ্ছি। দি শাটার্স আর প্রোভাইডেড আর জেনারেলি ওয়েদার প্রুফ। এখানে যে শাটার্সগুলো দেওয়া থাকে সেগুলো কি ওয়েদার প্রুফ? মানে কি, মানে আমার বৃষ্টি তারপরে স্নোফলস যদি হয় তো তাহলে সেক্ষেত্রে যেন কোনো অসুবিধা না হয় শাটার বা ফ্রেমে, সেই জন্য এগুলো ওয়েদার প্রুফ দেওয়া হয়। সাধারণত কী হয়, এগুলোতে কোনো ওপেনিং ক্লোজিং কিছু হয় না, জাস্ট দাঁড় করানো থাকে ফর দ্য অ্যাডমিট টু ট্রান্সমিট দ্য লাইট। তো সেটা এখানে কী বলেছে একবার দেখে নে, এই তো সেম জিনিস বলছে, দিস উইন্ডোজ আর প্রোভাইডেড ফর দ্য ওনলি পারপাস অফ অ্যাডমিটিং লাইট অ্যান্ড প্রোভাইডিং ভিশন ইন দ্য রুম। দিস উইন্ডো মে কনসিস্ট অফ এ উইন্ডো ফ্রেম টু হুইচ শাটার্স আর ফিক্সড, নো রিবেট আর প্রোভাইডেড টু দ্য উইন্ডো ফ্রেম, দি শাটার্স আর ফুললি গ্লেজড। উইন্ডো ফ্রেমের সঙ্গে শাটারে পুরোপুরি ফিক্স করে বসানো তাই কোনো রিবেট কিছু থাকে না, যে রিবেট যেখানে কাটা থাকবে, যে আমি যদি খুলছি বা বন্ধ করছি তাহলে কী হয় উইন্ডো কিংবা ডোর এসে পরে যেখানে ফিক্সড হয় সেখানে কি রিবেট কাটা থাকে যাতে ওটা ওই জায়গাটা এসে সেট হয়ে যায়, তো সেরকম কিছু থাকে না, পুরো ফিক্স করা থাকে আর ফুললি গ্লেজ থাকে। তো সেটা ছবি এখানে, তো এই যে ফিক্সড উইন্ডো এটার একটা ছবি দিয়ে রেখেছে যেটা তোরা দেখতে পাচ্ছিস ফিক্সড উইন্ডো, কিন্তু আমার মতে বলে এখান থেকে তোদের এই ছবিটা আরও বেটার রয়েছে। যাই হোক নেক্সটে চলে আসে কি স্লাইডিং, দেখি এখানে কি দেওয়া আছে, এখানে দেওয়া আছে পিভটেড, পিভটেড উইন্ডো যদি দেখতে হয় এই যে পিভটেড, পিভটেডের ছবি হচ্ছে এরকম। একটা জায়গায় কী থাকে ঠিক সেন্টার পয়েন্টে, মানে আমার যে ওপেনিং থাকছে তারপরে যে ফ্রেমটা বসছে তারপরে কী হয় মানে এই দুটোর যে ডিস্টেন্স এখান থেকে যে স্প্যানটা, সে স্প্যানের যে সেন্টারটা পাবো ঠিক সে সেন্টার অনুযায়ী পিভটিং সিস্টেম করা থাকে। কি সেটার সাহায্যে কী হয় এটা আমার খুলবে, মানে কি আমি এটাকে 180 ডিগ্রি মুভ করাতে পারি। তাহলে কী হবে, যেটা আমার ধরে নেয় এদিকটা যদি আমার এই দিক থেকে যেটা দেখছি এটা যদি আমার লেফট হয় আর এটা যদি আমার রাইট হয়, যদি 180 ডিগ্রি যদি মুভ করে তাহলে কী হবে, রাইটের দিকটা আমার ইনওয়ার্ড দিকে যাচ্ছে 90 ডিগ্রি, এটার সঙ্গে 90 ডিগ্রি সোজা হয়ে যাবে আর লেফটের দিকটা বাইরের দিকে হবে, তাহলে কী হবে টোটালটা 180 ডিগ্রি হচ্ছে, তাহলে সেটা কি পিভট, এটাকে পিভটেড উইন্ডো বলা হয়। বলছে ইন দিস টাইপ অফ উইন্ডোজ পিভটস আর প্রোভাইডেড টু উইন্ডো ফ্রেম। পিভট কী? এটা হচ্ছে একটা শ্যাফ্ট হুইচ হেল্পস টু অসিলেট দ্য শাটার, এটা একটা শ্যাফ্টের মতন কাজ করে যেটা কী হয় যে শাটার থাকে শাটারটা ঘোরে। তো এখানে কী দেখছে এই ধরনের উইন্ডোতে শ্যাফ্ট করা থাকে, যে শ্যাফ্টের মধ্যে কী থাকে মানে পিভট লাগানো থাকে, ঠিক আছে, ওয়ান টাইপ অফ হিঞ্জ টাইপের যেটা কি সেন্ট্রালি থাকে, যেটা কি শাটারকে অসিলেশন করতে সুবিধা হয়, মানে মানে রাইট টু লেফট কী হবে যে একদিকটা ভেতর দিকে ঢুকবে তো আরেকদিকটা বাইরের দিকে যাবে। এইখানে কী, এখানে কোনো কিছু রিভেটস রিকোয়ার্ড পড়ে না ফ্রেমে। এবার কী হচ্ছে দ্য সুইঙ্গিং, যে সুইং করবে যে দোলনা মতন যেটা দুলবে সেটা কী হয় আয়দার আমার হরাইজন্টালও হতে পারে বা
ভার্টিক্যাল বেসডও আমার হতে পারে, মানে কি হয় হরাইন্টাল বলতে হচ্ছে এই জিনিসটা, যে হরাইন্টালি আমার ঘুরছে, আর একটা কি হয় ভার্টিক্যাল মানে কি ওপর দিকে খুলবে আর নামবে, সেই ছবিটা দেখ এখানে পাবি, এই দেখ এটা হচ্ছে আমার হরাইজন্টাল আর এটা হচ্ছে কি, এটা হচ্ছে আমার ভার্টিক্যাল। দেখ যেটা নিচের দিকে থাকছে সেটা এইদিকে, নিচেরটা উঠছে ওপরের দিকে, তো এই ওপরে যেটা ছিল সেটা নামছে হচ্ছে নিচের দিকে। আবার এটা হচ্ছে কখন, ওপেনিং, যখন আমার ওপেনিং সিস্টেম থাকবে, যখন আমার ক্লোজ সিস্টেম হবে তখন এই ওপরেরটা ওপরের দিকে চলে যাবে আর এইটা নিচের দিকে নামবে, এটা হচ্ছে কি ইন কেস অফ ক্লোজ সিস্টেম, ঠিক সেরকম হচ্ছে এইটা, এটা হচ্ছে হরাইজন্টাল, এটা হচ্ছে কি আমার ভার্টিক্যাল। বলছে এই উইন্ডোতে কী হয়, শাটারটা কি থাকে ক্যাপেবল অফ রোটেটিং অ্যাবাউট এ পিভট ফিক্সড টু দ্য উইন্ডো ফ্রেম, উইন্ডো ফ্রেমের সঙ্গে একটা পিভট ফিক্স করা থাকে, উইন্ডো ফ্রেমের কোনো রিভেট থাকে না, শাটারটা হরাইজন্টালি মুভ করতে পারে, ভার্টিক্যালিও, ডিপেন্ডিং অপন দ্য পজিশন অফ দ্য পিভট, পিভটটা আমি কীরকম দেবো তার উপরে আমার ডিপেন্ড করে সেইটা আমার বলে দেবে। এবার কী হচ্ছে আমার এখানে কী হচ্ছে দেখি, ডবল হাঙ্গ আছে, ডবল হাঙ্গ ঠিক আছে, এখন আমার ডবল হাঙ্গি দিয়েছে, ডবল হাঙ্গের ছবিটাকে দেখে নেওয়া যাক, ফিগার টু, ফিগার ওয়ান, ফিগার টু, এই যে ডবল হাঙ্গ এখানে দেখানো যাক, এই যো এটা হচ্ছে ডবল হাঙ্গ উইন্ডোর একটা ছবি, ঠিক আছে। এটা কি হচ্ছে, এটা সিম্পলি হচ্ছে যেরকম আমাদের মানে অ্যালুমিনিয়াম উইন্ডো যেরকম হয়, মানে যেটা মেটালিক যেটা বলছে, যেটাতে কী থাকে যে স্লাইডিং স্লাইড করে যেটাতে শাটারগুলো, ঠিক সেরকম টাইপের জিনিসটা, ওটাতে কী হয় হরাইজন্টালি হয়, এটাতে কী হয় সেটা ভার্টিক্যালি হয়, বলে বুঝিয়ে দিচ্ছি। ডবল হাং উইন্ডোগুলো কী থাকছে, কনসিস্ট অফ পেয়ার অফ শাটার্স, এক জোড়া শাটার্স থাকবে কিংবা তারও বেশি, যেটা কী হচ্ছে একটার সঙ্গে একটা অ্যাটাচ টু ওয়ান ফ্রেম, একটা ফ্রেমের মধ্যে সেগুলো সব অ্যাটাচ আমার করা থাকে। এরা শাটার্সগুলো এইভাবে অ্যারেঞ্জ করা হয়, কী হয় একটার উপরে একটা, ওয়ান অ্যাবাভ দ্য আদার, এর কী হয় দিস টু শাটার্স ক্যান স্লাইড ভার্টিক্যালি উইথ ইন দ্য ফ্রেম, সো উই ক্যান ওপেন দ্য উইন্ডোজ অন টপ অর অ্যাট বটম টু আওয়ার রিকোয়ার্ড লেভেল। এইবার একটা জিনিস, এখানে মজার জিনিস বলছি, আমরা যে এখনকার দিনে যে স্লাইডিং উইন্ডোগুলো পাওয়া যায়, তো উইন্ডোগুলো কীরকম থাকে, ধরে নেই আমার এটা হচ্ছে তোর আমি ফ্রেমটা এখানে বসানো রয়েছে, রাইট, এখানে আমার কী থাকবে তোর রেলিংস থাকবে, যার মধ্যে হচ্ছে কি গাইড রেল, যার মধ্যে আমার শাটারটা যাওয়া আসা করবে। এইখানেও যেরকম কি যে আমার যে শাটারগুলো যে উপরে উঠ দিকে উঠছে আর নামছে, তারও তো একটা শাটার থাক মানে একটা গাইড রেলস থাকবে, এখানেও থাকে, তো নর্মালি কী থাকে আমরা কী দেখি যে তিন পাল্লা থাকে এরকম, তাহলে কী হয় যে এখানে একটা সিস্টেম করা থাকে, এখান থেকে খুলে পরে আমার এই পাল্লাটাকে আমি এদিকে নিয়ে আসতে পারি, আবার এখানে সিস্টেম থেকে এই পাল্লাটাকে এইদিকে নিয়ে আসতে পারি, তিনটে পাল্লাকে ঠেলে পরে হয়তো আমি এখানে নিয়ে পরে চলে এলাম, আবার এইদিকে থেকে ঠেলে পরে ওইদিকে নিয়ে এলাম, কিংবা হয়তো মাঝখানে বসে দিলাম, তো এটা কী হচ্ছে এই জিনিসটা কিন্তু হচ্ছে আমার হরাইজন্টালি চলছে এই যে সিস্টেমটা, ঠিক খানিকটা এরকমই সিস্টেম করা থাকে কি ডবল হাঙ্গে, এই যে পাল্লাটা থাকছে ধরে না এইটা আমার নিচে ফিক্স থাকবে, তো এটাকে আমি তুলে দিলাম ওপরের দিকে, ঠিক আছে, এইটা ধরে নে এখানে ফিক্স থাকবে, দুটোকে ধরে আমি তুলে দিলাম, তার মানে কি তার মানে যতটা খুশি আমি উইন্ডোটাকে আমি তুলতে পারি, তো এটা হচ্ছে কি এটা হচ্ছে ইন কেস অফ আমার ভার্টিক্যাল, এটা আর এটা হচ্ছে কি ইন কেস অফ আমার হরাইজন্টাল। তো টু অপারেট দ্য ডবল হাঙ্গ উইন্ডো এ চেন অর কর্ড, এখানে কী হচ্ছে আমরা এটাকে ম্যানুয়ালি হাতের সাহায্যে এটাকে আমরা অপারেট করে থাকি ইন কেস অফ হরাইজন্টালের ক্ষেত্রে, এটা স্লাইডিং উইন্ডো, কিন্তু এটার ক্ষেত্রে কী একটা চেন থাকে বা একটা কর্ড থাকে যেটাকে ধরে টান টানা দেওয়া হয়, টেনশন দেওয়া হয়, কনসিস্টিং মেটাল ওয়েট, মেটালের ওজন থাকে একটা সাইডে, ইজ প্রোভাইডেড হুইচ ইজ কানেক্টেড ওভার পুলিস, সো বাই পুলিং দ্য ওয়েট অফ কর্ড দ্য শাটার্স ক্যান মুভ ভার্টিক্যালি, মানে কীরকম লিফ্ট আমি তোদেরকে যেরকম পড়েছিলাম, লিফ্টে কী হয় যে পুলি সিস্টেম থাকছে, পুলির সঙ্গে কী আমার তার থাকে ওয়্যার স্টিল ওয়্যার, সেটার সঙ্গে কী থাকে একদিকে আমার হচ্ছে যে লিফ্ট কার তার সঙ্গে অ্যাটাচ করা থাকে, একদিকে কি ওইটাকে ব্যালেন্স করার জন্য কিছু ওয়েটস দেওয়া থাকে, তো ঠিক সেরকম এখানেও আমার যে উইন্ডো রয়েছে তো এইটাকে কি তার ওয়েট ব্যালেন্স করার জন্য একটা একটা সাইডে কী থাকে কিছু মেটাল ওয়েট দেওয়া থাকে, মেটালিক কিছু প্রোভাইড করা থাকে যেটা কী হয় পুলির ওপর দিয়ে সেটা কানেক্ট করা থাকে, তার সঙ্গে কী থাকে একটা চেন একটা কর্ড আমার থাকে। এইবারে আমি যখন ওয়েটটাকে ধরে যখন পুল করব তখন কী তখন শাটারটা আমার শাটারের সঙ্গে যে কর্ড লাগানো থাকে তাহলে সেটা তো টান পড়বে, তাহলে শাটারটা আমার অটোমেটিক্যালি ভার্টিক্যালি উঠবে আর ছেড়ে দিলে রিলিজ করলে সেটা আমার ভার্টিক্যালি নেমে যাবে। এবারে কী হচ্ছে বলছে দেন উই ক্যান ফিক্স দ্য উইন্ডোজ অ্যাট আওয়ার রিকোয়ার্ড পজিশন অফ ভেন্টিলেশন অর লাইট, তাহলে কি এইভাবে যদি আমি করতে পারি তাহলে আমি তারপরে যেখানে খুশি আমি সেটাকে ফিক্স করতে পারি, যে জায়গাটা খুশি মানে আমার
এরকম জায়গাতে আমি ফিক্স করলাম, হয়তো নিয়ে এসে পর ছেড়ে দিলাম, হয়তো উপরে তুললাম কিংবা নিচে নামালাম, যেরকম খুশি আমি এটাকে ফিক্স করতে পারবো। তো এটা হচ্ছে কি, এটা হচ্ছে আমার ডবল হাং উইন্ডো। তো এখানেও দেখছি সেম জিনিস দেওয়া আছে, কনসিস্ট অফ কি পেয়ার অফ শাটার্স থাকছে, অ্যারেঞ্জড হচ্ছে ওয়ান অফ দ্য অ্যাবার একটার পরে একটা, হুইচ ক্যান স্লাইড ভার্টিক্যালি স্লাইড করে উইদিন দ্য গ্রুভস প্রোভাইড ইন দ্য ফ্রেম। ফ্রেমের মধ্যে গ্রুভ থাকে, মানে কি যার মধ্যে গাইড রেলস, যার মধ্যে এক জোড়া মেটাল ওয়েট থাকে যেটা কি চেন বা কডের সাহায্যে কানেকশন করা থাকে, যেটা পুলি থ্রু এটা পাস করে। প্রতিটা শাটারের জন্য আলাদা আলাদা করা থাকে, হয় দুটো শাটারের জন্য একটা কিংবা প্রতিটা শাটারের জন্য আলাদা আলাদা। এবার এই অ্যারেঞ্জমেন্ট দিয়ে কি হয়, দ্য উইন্ডো ক্যান বি ওপেন্ড অ্যাট টপ অর বটম, হয় উপরে দিয়ে খুলতে পারে বা বটমের দিকে আমার খুলবে। টু দ্য ডেজার্ট এক্সটেন্ড বাই পুলিং দ্য মেটাল ওয়েট সুটেবলি, দাস ইন দিস টাইপ অফ উইন্ডো ইট ইজ পসিবল টু হ্যাভ কন্ট্রোল ভেন্টিলেশন। মানে কি আমি যতটা আমার দরকার ততটা আমি টেনশন দিয়ে টান দিয়ে সেটাকে আমি মানে নামাচ্ছি বা তুলছি, মানে ছেড়ে দিচ্ছি, রিলিজ করছি। যদি টানি, যদি পুল করি তাহলে কি উঠবে, আর যদি রিলিজ করি তাহলে কি নামবে, তাহলে কি এখানে আমার যেরকম মানে অবস্থা মতো আমার ভেন্টিলেশন দরকার, যতটা আমার আলো বা বাতাস আমি প্রবেশ করাতে চাইবো ততটা আমি করতে পারবো, সেটা কিন্তু কি ভার্টিক্যালি নট হরাইজন্টালি। তার সঙ্গে কি শাটারটাকেও আমরা এটাকে খুব ইজিলি ক্লিন করতে পারবো। তো ডবল হাঙ্গের ছবি হলো, এরপরে কি আসছে কেসমেন্ট। দেখি এখানে কেসমেন্ট কী দেওয়া আছে, এখানে লোভার দেওয়া আছে, কেসমেন্ট উইন্ডোজ দেখানো যে ছবিটা, এই যে কেসমেন্ট, এটা হচ্ছে চার ছবি। দেখি এখানে কী দেওয়া আছে, ওর জন্য তোদেরকে নোটটা, তোদের কাছে নোটটা দিচ্ছি, নোটটা তোদের কাছে আছে তো না নেই সেটাকে বল। আছে স্যার। আচ্ছা, তোরা সবাই রয়েছিস তো, বিপত্তরণ, চিন্ময়, দীনবন্ধু, দীপ্তি, নূর ইসলাম, রূপেশ, সৌরভ, সুশোভন। ওকে ঠিক আছে, আজকে আর বেশি করাবো না, আজকে এটা করি পরে, তারপরে এটা আমি মানে ছাড়বো, আবার পরের দিনে করাবো, ঠিক আছে। আরেকদিন লাগবে, এটা শেষ হয়ে যাবে, বেশি নেই কিছুটাতে। তো কেসমেন্ট উইন্ডোটা কী জিনিস বলছে, উইন্ডো ওয়্যার শাটার্স ওপেন লাইক ডোর, ভালো করে বুঝবি, বলছে জানালা যেখানে কি জানালার যে শাটারগুলো সেগুলো যখন দরজার মতন খোলে তখন সেটাকে কি বলা হয়, কেসমেন্ট উইন্ডো বলা হয়। ফার্স্ট এখানে কিন্তু ঘুরিয়ে পড়ে কিন্তু কোশ্চেন আসতেই পারে কিংবা জিজ্ঞেস করা হতেই পারে যে দরজার মতন যে জানলাগুলো খোলে সেগুলোকে কী জানলা বলো, তো সেগুলোকে কী বলা হয়, আমাদের কেসমেন্ট উইন্ডো বলা হয়। এখানে কি দি উইন্ডো কী থাকে, একটা ফ্রেম থাকে যার মধ্যে কী থাকে, আমার রিবেট কাটা থাকে। রিবেটটা কেন কাটা থাকে, যাতে আমার শাটারগুলো গিয়ে পরে ওখানে বসতে পারে, সেটা এখানে সবথেকে ভালো বুঝতে পারে। দেখে যায় আমাদের ঘরে তো সাধারণত এসব জানলাই বেশি থাকে, কেসমেন্ট টাইপ। এই যে শাটার, এটা যে ফ্রেম, এটা হচ্ছে আমার ওপেনিং। এই ওপেনিংয়ের মধ্যে এখানে ফ্রেম বসেছে, তারপরে কি হিঞ্জ সিস্টেমের সাহায্যে শাটারটা বসেছে আমার। তো শাটারটা যখন বন্ধ হবে, দেখ এখানে যে ফাঁকা জায়গাটা রয়েছে দেখতে পাচ্ছি, সেই যে জায়গাগুলো দেখ এইদিকে, এটা হচ্ছে রিবেট আছে, রিবেট কাটা। মানে কি সেকশনটা ধরে নেয়, এই যে চড়াটা এটা আমার এখান থেকে এতটা ছিল, কিন্তু এইটুকু জায়গা আমাকে ছাড়তে হচ্ছে, কেন, কারণ আমার যখন উইন্ডোটা বন্ধ হবে তখন এটা এই রিবেটের মধ্যে গিয়ে পরে সেট হয়ে যাবে, বসে যাবে। এখানে কি থাকছে, এই যে শাটারগুলো কী কী দিয়ে তৈরি হয়ে থাকে, মেনলি স্টাইল থাকবে, টপ রেল থাকবে, বটম রেল থাকবে, ইন্টারমিডিয়েট রেল থাকবে, দাস ডিভাইডিং ইট ইন্টু প্যানেলস। মানে কি আমি প্যানেল সিস্টেমও করতে পারি, যেটা এখানে দেখানো রয়েছে, আবার পুরোপুরি আবার আমি গ্লেজডও করতে পারি। এটা যেমন পুরোপুরি গ্লেজড করা রয়েছে, দুটো স্টাইলস দেওয়া রয়েছে দুপাশে, তারপর জিনিসটাকে বানানো রয়েছে, আর একটা টপ আছে, একটা বটম রেল আছে। এবার এই যে প্যানেলগুলো সেটা আমি গ্লেজডও করতে পারি, আবার আনগ্লেজডও করতে পারি, মানে পুরো কাঠের, আবার কি আমার পার্সিয়ালও আনগ্লেজ, মানে কি পার্সিয়াল আমার থাকবে হচ্ছে কাঁচের, আর পার্সিয়াল থাকবে হচ্ছে আমার প্যানেল, মানে উডেন থাকবে এখানে। এবার কি হচ্ছে, ইন কেস অফ উইন্ডোজ উইথ ডাবল শাটার্স দি আউটার শাটার মে হ্যাভ ওয়্যার গজড প্যানেলস। যদি আমি ডাবল শাটার বানাই দু পাল্লার, তাহলে সেক্ষেত্রে বাইরের যে পাল্লার থাকবে সেটার মধ্যে কি আমি ওয়্যার গজ আমি প্যানেল চাইলেও আমি বসাতে পারি। ওয়্যার গজ মানে কি, মানে প্যানেল যার মধ্যে আমার তার ফিক্স করা থাকবে, তার যেরকম নর্মালি ডোর পড়াবার সময় যেটা বলেছিলাম যে অনেকের বাড়িতে দেখবি কিচেনের নিচে যে কাবার্ড থাকে, যেখানে ইউটেন্সিলস রাখা থাকে, বাসনপত্র, সেখানে দেখবি একটা টেম্পোরারি একটা মানে জাস্ট ওপেনিং থাকে যেটা বানানো হয়ে থাকে, ওইখানে যে শাটারটা সেটা দেখবি কী থাকে, তারের থাকে, পাতলা তার দিয়ে ওটা করা থাকে, আর কি কাঠের তোর যে টিম্বার বিডস বলে সেটা দিয়ে ওটাকে কভার করা থাকে চারটে সাইডে।
তো সেরকম কি ওয়্যার গজ থাকতে পারে। তো এটা গেল হচ্ছে তোর কেসমেন্ট টাইপ। আচ্ছা এরপর হচ্ছে কি লুভার্ড, দেখি এখানে কি দিয়েছে। আচ্ছা এখানে রয়েছে কি স্লাইডিং। তো এর পরের দিন তোদেরকে আমি স্লাইডিং, সাস, গ্লেসড উইন্ডো আর বাকি যেগুলো সেটা থাকছে তার সঙ্গে ভেন্টিলেটার শেষ করে দেবো, ঠিক আছে? তোরা শুনতে পাচ্ছিস? হ্যাঁ স্যার। তো আজকে যে ব্যাপারটা হচ্ছে যে আজকে এতটা পড়ালাম, তোদের কাছে নোটস তো রয়েছেই, সেটা তোদেরকে পিডিএফগুলো দেওয়া আছে, তো তোরা এটা চেক করে দেখবি। আর আমি একটা কিছু টাস্ক দেবো, সেই টাস্কটা আমাকে পরে পরে সাবমিট করবি, ওকে? নেক্সট ক্লাস আবার যখন হবে তখন লিঙ্ক দিয়ে দেবো, ঠিক আছে? ঠিক আছে স্যার। ওকে চলো, সবাই ভালো হ্যাঁ থাকবে, স্যার। হবার পরে দেখা হচ্ছে।